ঘটনার পর বসাতে হয়েছিল কৃত্রিম হাত। বাম হাতের তরুণীর নিচের সেই ফাঁকা অংশে ইয়াবা বহন করত রানা হাওলাদার। সুচতুর এই মাদককার বাড়ি রাজধানীর হাতির। সংবাদ সম্মেলনে ডিএমপি জানায়, পুরোদস্তুর মাদক ব্যবসায়ী রানা পাশাপাশি চালাত অটোরিকশা, যার মাধ্যমেই সে চালিয়ে আসছিল ইয়াবা ব্যবসা। জনগণের প্রচুর সমাগম রয়েছে সেই সমস্ত জায়গায়, যারা ভিক্ষাবৃত্তি করে বা ছোটোখাটো কাজের সাথে যারা জড়িত, তারা তাদের মাধ্যমে একটা চক্র এই ইয়াবা বা ছোটো আকারের যে সমস্ত মাদক রয়েছে এগুলোকে তারা ডেলিভারি দেয়। সেই সূত্র ধরে আমরা রানাকে গতকালকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। সে মূলত তার পেশা ছিল হচ্ছে সিএনজি চালাতো, অটো সিএনজি চালাতো, কিন্তু এটা আসলে তার কোনো মূল পেশা না। মূল পেশা হচ্ছে শেষ বিশেষ সুবিধা বঞ্চিত একজন মানুষ। তার কারণ হচ্ছে তার একটা হাত কাটা এবং তার যে নকল যে হাত রয়েছে সেই হাতটা আর্টিফিশিয়াল, এবং হাতটা ইউজুয়ালি দেখলে মনে হয় না যে হাতটা নকল, কিন্তু হাতটা পুরোটার ভিতরে সে মাদক গ্রহণ করতে পারত। তো এইভাবে সে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিনোদন কেন্দ্র, বিভিন্ন জায়গায় এই মাদকটা সে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। সবচেয়ে মানে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে গতকাল সে বউ নিয়ে ঘুরতে বেরিয়েছিল, তো একটা পর্যায়ে বউকে বসিয়ে রেখে সে মূলত কাজ করছিল। বউ জানে যে তার স্বামী তাকে নিয়ে ঘুরতে বেরোচ্ছে বা বিভিন্ন জায়গায়। অন্যদিকে এরশাদুল হক নামের আরেক ইয়াবা কারবারিকে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংস্থাটির দাবি, রোহিঙ্গাদের দিয়ে মিয়ানমার থেকে মাদক আনাত এরশাদ। উখিয়ায় মাছের ঘেরের আড়ালে বহুদিন ধরেই চলছিল তার অবৈধ কার্যক্রম। সে মিয়ানমারে তার একাধিক রোহিঙ্গা বা নাগরিকের সঙ্গে তার যোগাযোগ রয়েছে, সেইভাবে সে আমাদের বাংলাদেশে এই মাদকগুলো নিয়ে আসে, যারা যেটা আপনারা জানেন ইয়াবা এখন রন্ধে রন্ধে ছড়িয়ে গিয়েছে।